এই জেলা থেকে এমন একজন সাংসদ নির্বাচিত হয়েছেন যেটা এই জেলার মানুষের কাছে অত্যন্ত লজ্জার। আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের যে শুধু নির্বাচক মণ্ডলী এই লোকসভা কেন্দ্রের, যে তাদের কাছে আমরা বার্তা দিতে চাই, আবেদন জানাতে চাই যে এখানে স্বাধীনতার পরে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র থেকে শুরু করে অনেক গুণীজন, সত্যব্রত মুখার্জি এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন, গোটা দেশের মানুষের কাছে এই লোকসভা কেন্দ্রের মানুষের কথা তুলে ধরেছেন, এই জেলার কথা তুলে ধরেছেন, তাদেরকে অসম্মানিত করছেন এখানকার সাংসদ তথা এই জেলার তৃণমূল কংগ্রেসের সদ্য ঘোষিত যে সভানেত্রী। আমরা সব মিলিয়ে প্লাস হচ্ছে এটা, এই জেলার কৃষকরা সারা রাজ্যের মতো বঞ্চিত হচ্ছেন সারের যে কালোবাজারি, তৃণমূল কংগ্রেসের মদতে এটা চলছে, এবং মানে সরকারি আধিকারিকরা এর সঙ্গে যুক্ত। কৃষি মান্ডিতে যে ধরনের দুর্নীতি চলছে সেখানে সরকারি আধিকারিকদের প্রচ্ছন্ন মদত না থাকলে পরে এটা হতে পারে না। সেখানে আমরা এখানে এখান থেকে আগামী লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী আজকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সুফল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ পাক, নদিয়া জেলার মানুষ পাক। ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্য রেখে এখানকার মানুষের সঙ্গে থেকে অতীত থেকে শুরু করে আজ অব্দি পাশে, মানে ছিল পাশে আছে, এনে ভারতীয় জনতা পার্টি মানে এই লড়াই দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি আমরা গত বছর সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে আমরা এ ব্যাপারে ডেপুটেশন দিয়েছিলাম। আমরা 28শে মার্চে কলকাতাতেও এ ব্যাপারে, গত 28শে মার্চ 2023 আমরা এ ব্যাপারে মুভমেন্ট করেছি, এবং বিধানসভায় আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা বিধানসভা বয়কট করেছেন, বিধানসভায় বারবারে মানে তুলে ধরেছেন এই বিষয় নিয়ে। ভারতীয় জনতা পার্টি একদম লাগাতার মানে আন্দোলন করছে। আপনারা দেখছেন যে রেশন ক্ষেত্রে যখনই আধার লিঙ্ক করা হয়েছে তখন এই রাজ্য থেকে প্রায় 1.5 কোটি রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড মানে বাতিল হয়েছে। আপনার 100 দিনের কাজের ক্ষেত্রে 2 কোটি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে চাষিদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে ভুয়ো, এই রাজ্যে অর্ধেকের বেশি যে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দেয়া যে MSP, সেই MSP লুট হচ্ছে। এবং সদবাদেরকে বিধবা সাজিয়ে বিধবা ভাতার টাকা আত্মসাৎ করছে, আমাদের কাছে একদম তথ্য প্রমাণ আছে।